মাদ্রিদে বিগ ফাইটের ঝাঁজ নেই, শিকারের নেশায় মত্ত রিয়াল মাদ্রিদ আর হতাশার চোরাবালিতে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে দুই শিবিরে দু রকম চিত্র। রাউন্ড অফ সিক্সটিনে লিভারপুলের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 5-2 গোলে জিতে মাদ্রিদিস্তারা সবাইকে মনে করিয়ে দিয়েছে ইউসিএল এর মঞ্চে তারাই রাজা। সাম্প্রতিক ফর্মও কথা বলছে পক্ষে। লা লিগায় সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হারলেও এল ক্লাসিকোর মহারণে বার্সেলোনাকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় কার্লো আনচেলত্তি বাহিনী। দল ভালো অবস্থানে আছে, চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিয়ে ছেলেরা রোমাঞ্চিত, বার্নাবুতে আরও একটা জাদুকরি রাত কাটাতে চায় সবাই। স্পেনে রাতটা স্মরণীয় করার স্বপ্ন ব্লুদেরও, কিন্তু গেল এক মাসে 4 ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। গ্রাহাম পটারকে বরখাস্ত করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্টকে ফিরিয়েও ফেরেনি সুদিন। ভাঙাচোরা দল নিয়ে বাস্তববাদী অন্তর্বর্তীকালীন কোচ। অবশ্যই রিয়াল মাদ্রিদ ফেভারিট, তবে আন্ডারডগ হিসেবে নেমে ভালো ফলাফল পাওয়া দারুণ ব্যাপার। একেবারে উদ্বিগ্ন নই, চাপ সামলাতে না পারলে বড় ক্লাব হওয়া যায় না। আসলেই মাদ্রিদ ট্যুরে বিশাল চাপ সামলাতে হবে অতিথিদের, পূর্ণ শক্তির দল নিয়েই নামবে স্বাগতিকরা। মদ্রিচ, ক্রুস, মিলিতাও, কামাভিঙ্গাদের রেখেই শুরুর একাদশ সাজাবে লস ব্ল্যাঙ্কোরা। প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনার তদন্ত চলাকালেই বিগ ম্যাচে নামবেন ভালভার্দেও। আক্রমণ ভাগে বেনজেমা ভিনিসিউসদের সঙ্গে রসায়ন জমিয়ে তুলতে চাইবেন তিনি। স্প্যানিশ জায়ান্টদের নিয়ে মাথা ব্যথার শেষ নেই ব্লুদের। রিয়াল মাদ্রিদের শক্তির দিকটা বুঝতে হবে, প্রতিটি পজিশনে মানসম্পন্ন খেলোয়াড় আছে, আমাদের অনেক ডিসিপ্লিন থাকতে হবে। প্রতিপক্ষকে সমীহ করছে মাদ্রিদিস্তারাও, ছন্দে না থাকলেও শক্তিশালী স্কোয়াড আছে চেলসিরও। এ ম্যাচে অ্যাভেইলেবল কান্তে, মাউন্ট, সিলভা, চিলওয়েলরা। মহারণের আগে সাবেক ক্লাবের জন্য শুভকামনা জানিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি। ল্যাম্পার্ড খুবই পেশাদার, এই ধরনের ম্যাচ কেমন হতে পারে তার ভালোই জানা। সাবেক কোচ হিসেবে চেলসির প্রতিও ভালো লাগা রয়েছে আমার, ওদের অবস্থা দেখে খারাপ লাগছে। Fantastico, straordinario. চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি দেখায় লিড অবশ্য চেলসির, 4 দেখায় 2 ম্যাচ জিতেছে তারা, রিয়ালের জয় একটিতে। মাকসুম আলম খান, সময় সংবাদ।